হাই গাইস, আমি গোবিন্দ আর আপনাদের সামনে ফের আবার একটা লেসন নিয়ে এসেছি। আমি এর আগে গানটা বাজিয়ে ইউটিউবে ছেড়েছিলাম, বাট লেসেনটা দেওয়া হয়নি। আজকের আমি লেসেনটা দিচ্ছি ফ্রম দ্য মুভি তারে জমিন পর। মা যে গানটা ছিল সেই গানটা, যে ভেতরে একটা গিটার ইন্ট্রো পার্ট ছিল, সেই পার্টটা আজকের আমি বাজাচ্ছি, তারপর আমি লেসেনটা দিচ্ছি। আপনারা শুনুন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। ফার্স্ট অফ অল আমি প্রথমে কি করছি, স্ট্রিং নাম্বার টু ফ্রেট নাম্বার আট থেকে দশে স্লাইড করছি বা হ্যামার করছি, বা এজ ইউ লাইক যেটা করতে পারেন, আপনি যেটা হোক করতে পারেন। দেন স্ট্রিং নাম্বার টু ফ্রেট নাম্বার এইট আছে, দেখুন। Four, fret number five, then seven. Then string number three, fret number five. Then string number three, fret number seven, then five. Then slide from string number three, fret number five to seven. Okay, let's see, bondhu. The first key column. তারপরে স্ট্রিং নাম্বার ফোর ফ্রেট নাম্বার ফাইভ, স্ট্রিং নাম্বার ফোর ফ্রেট নাম্বার সেভেন, স্ট্রিং নাম্বার থ্রি ফ্রেট নাম্বার ফাইভ, স্ট্রিং নাম্বার টু ফ্রেট নাম্বার ফাইভ, স্ট্রিং নাম্বার থ্রি ফ্রেট নাম্বার সেভেন, দেন স্ট্রিং নাম্বার টু ফ্রেট নাম্বার সিক্স। দেখে নিন, টু ফ্রেট নাম্বার ফাইভ, দেন সিক্স, তারপর সিক্স থেকে স্লাইড করে নিয়ে যান এইটে, উল্টো হ্যামার, পুরো করছি স্ট্রিং নাম্বার টু ফ্রেট নাম্বার এইট থেকে সিক্স, স্ট্রিং নাম্বার টু ফ্রেট নাম্বার ফাইভ, দেন সিক্স। তারপরে দ্বিতীয়বার আবার সেম নোট, এখানে চেঞ্জ হবে, স্ট্রিং নাম্বার টু ফ্রেট নাম্বার ফাইভ, দেন সিক্স, সিক্স টু এইট স্লাইড, স্ট্রিং নাম্বার ওয়ান ফ্রেট নাম্বার এইট, স্ট্রিং নাম্বার টু ফ্রেট নাম্বার এইট, হ্যামার করুন স্ট্রিং নাম্বার ওয়ান ফ্রেট নাম্বার এইট টু টেন। বেন্ডিং আছে আপনার, হাফ নোট বেন্ড হচ্ছে, এই যে ডি শার্প নোটটা আছে স্ট্রিং নাম্বার ওয়ান ফ্রেট নাম্বার ইলেভেন, এটা বেন্ড করে এই নোটটাকে ই আনতে হবে আপনাদের। ওকে, লেটস সি, এটা ই করতে হবে আপনাকে বেন্ডিং করে, দেন সি নোটে শেষ হচ্ছে। তাহলে শেষটা কি হলো,